বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধিত বিল পাশ হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে এই বিল পাশ হয়। এখন থেকে অনিয়ম হলে শুধু নির্বাচনের দিন ভোট বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন। তবে বেসরকারি ফলাফলের পর অনিয়মের অভিযোগে পুরো আসনের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে না তারা। গত 5 জুন আরপিও সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় পার্টির ফখরুল ইমাম তাতে আপত্তি জানায়, তবে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধিত বিল পাশ হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে এই বিল পাশ হয়। এখন থেকে অনিয়ম হলে শুধু নির্বাচনের দিন ভোট বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন। তবে বেসরকারি ফলাফলের পর অনিয়মের অভিযোগে পুরো আসনের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে না তারা। গত 5 জুন আরপিও সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় পার্টির ফখরুল ইমাম তাতে আপত্তি জানায়, তবে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধিত বিল পাশ হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে এই বিল পাশ হয়। এখন থেকে অনিয়ম হলে শুধু নির্বাচনের দিন ভোট বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন। তবে বেসরকারি ফলাফলের পর অনিয়মের অভিযোগে পুরো আসনের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে না তারা। গত 5 জুন আরপিও সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় পার্টির ফখরুল ইমাম তাতে আপত্তি জানায়, তবে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধিত বিল পাশ হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে এই বিল পাশ হয়। এখন থেকে অনিয়ম হলে শুধু নির্বাচনের দিন ভোট বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন। তবে বেসরকারি ফলাফলের পর অনিয়মের অভিযোগে পুরো আসনের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে না তারা। গত 5 জুন আরপিও সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় পার্টির ফখরুল ইমাম তাতে আপত্তি জানায়, তবে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধিত বিল পাশ হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে এই বিল পাশ হয়। এখন থেকে অনিয়ম হলে শুধু নির্বাচনের দিন ভোট বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন। তবে বেসরকারি ফলাফলের পর অনিয়মের অভিযোগে পুরো আসনের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে না তারা। গত 5 জুন আরপিও সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় পার্টির ফখরুল ইমাম তাতে আপত্তি জানায়, তবে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধিত বিল পাশ হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে এই বিল পাশ হয়। এখন থেকে অনিয়ম হলে শুধু নির্বাচনের দিন ভোট বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন। তবে বেসরকারি ফলাফলের পর অনিয়মের অভিযোগে পুরো আসনের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে না তারা। গত 5 জুন আরপিও সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় পার্টির ফখরুল ইমাম তাতে আপত্তি জানায়, তবে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধিত বিল পাশ হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে এই বিল পাশ হয়। এখন থেকে অনিয়ম হলে শুধু নির্বাচনের দিন ভোট বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন। তবে বেসরকারি ফলাফলের পর অনিয়মের অভিযোগে পুরো আসনের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে না তারা। গত 5 জুন আরপিও সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় পার্টির ফখরুল ইমাম তাতে আপত্তি জানায়, তবে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।